দিলাম তো মোটটা তোর হাজার টাকা দেবে তোর এটা কি তোমরা ডাইরেক্ট পাঠাও না তুমি ফোন করে বলবে সুজিতদার কে সাথে এটা? আচ্ছা আচ্ছা সুজিতদার, ঠিক আছে ঠিক আছে। আমাদের কেমন লাগছে বড় কথা না, আপনাদের কেমন লাগছে এবং যারা দর্শকরা আসছে তাদের কেমন লাগছে এটাই আমাদের কাছে বড় কথা। আমরা প্রতি বছর তার আগের বছরের সঙ্গে চ্যালেঞ্জ করি যে এর থেকে আরও ভালো ঠাকুর করব, আরও ভালো প্যান্ডেল করব। এগুলো দেখে আমাদের তো ভালোই লাগছে, প্রত্যেকটি সদস্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে তারা কাজ করেন আমাদের মানে একেবারে মুগ্ধ আমরা সমস্ত পরিবেশ দেখে। কিন্তু বৃষ্টি আমাদের খানিকটা মাটি করে দেওয়ার চেষ্টা করেছিল, আজ থেকে আবার রোদ উঠছে আলোকজ্জ্বল পরিবেশে, আগামী দিনগুলিতে মানুষের ভিড় বাড়বে বলে আমরা আশা করছি। যারা দর্শনার্থী আসবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এত বড় পুজো করা? আমাদের এখানে দেখুন তিনটে মূর্তি একসঙ্গে, 21 ফুট বলছি 26-27 ফুট হয়ে যায়, মা কালী আছেন একদম, তারপরে আছে মা তারা, তারপরে আছে দক্ষিণেশ্বর কালীমা। তাদের একটাই বলবো যে সারা বছর আমরা বিভিন্ন কাজের সঙ্গে নানা রকম চাপে আমরা থাকি, আসুন মাতৃমূর্তি দর্শন করুন, পুণ্য অর্জন তো করবেনই এবং মনও আপনাদের ভালো হয়ে যাবে এই মূর্তি দর্শন করলে, এটাই আমরা বলবো। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হচ্ছি সুরজিৎ গুপ্ত, আমি এই ক্লাবের সভাপতি।